সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা এক নম্বর গুণের কথা বলতেছেন এই আয়াতের মধ্যে। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, রহমানের গুলাম যারা, আল্লাহ খাস বান্দা দ্বারা তাদের কোয়ালিটি কি হবে, তাদের গুণাগুণ কি হবে? ইয়ামশূনা আলাল আরদি হাওলা, তারা যখন পৃথিবীতে বিচরণ করবে বিনম্রতার সাথে এই পৃথিবীতে চলবে, ভদ্রতার সাথে তারা চলবে, ঠিক কিনা বলো? এটা হলো এক নম্বর গুণাগুণ। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে, ঠিক কিনা বলো? এবং অভদ্র কোন আচরণ করবে না, উগ্রতার পরিচয় দিবে না। কেউ যদি একটা থাপ্পড় মারে, থাপ্পড়ের পরিবর্তে তাকে থাপ্পড় দিবে না। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, একজন মানুষ যদি আপনাকে গালি দেয় অনর্থক ভাবে, নিষ্প্রয়োজনে আপনাকে গালি দিল, মনে রাখবেন আপনি যদি গালির হকদার না হন, উপযুক্ত না হন, ওই গালিটা কিন্তু আপনার উপরে প্রত্যাবর্তন হবে না, ঠিক কিনা বলুন? যে গালি দিছে তার উপরই প্রত্যাবর্তন হবে। আপনার যাচা, আপনার প্রতিদান, আপনাকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা, যখন জমিনে তারা চলাফেরা করে অত্যন্ত বিনম্র হয়ে চলাফেরা করে, ঠিক কিনা বলো? আপনি, আমি নামাজ পড়ি, নামাজ পড়ে টুপিটা বাইরে এরকম মাথার থেকে পকেটের মধ্যে ফেলেই কি করি, ছুঁয়ে কি করি, গালি দিই, ঠিক কিনা বলুন? গালি গালাজ করি, এটা আল্লাহর খাস বান্দাদের গুণ না, বৈশিষ্ট্য না। ও ভাই, নামাজ পড়লাম আর যদি আমি গালি গালাজ করলাম, তাহলে তো আল্লাহর খাস বান্দা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? নামাজ পড়ে সুদ খাই, আল্লাহর খাস বান্দা হওয়া যাবে না। আমাদের এলাকায় ম্যাক্সিমাম মানুষই সুদ খায়, এজন্য সুদের কথা বলতেছি ভাই। আপনাদের এলাকায় মনে হয় কেউ সুদ খায় না, ঠিক কিনা? খায় ভাইরা আমার। সুদের অনেক গুনাহের অনেক শাখা প্রশাখা আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ, বলবেন না। এই জন্য ভাইয়েরা আমার, কেউ যদি সুদ খায় খাক, অসুবিধা নাই, কেন অসুবিধা নাই? নিজের মায়ের সাথে জিনা এরকম গুনাহ, যে ব্যক্তি শোনা করে সুদ খায়, আমার মনে হয় সে মানুষ না, ঠিক কিনা বলুন? নাউজুবিল্লাহ। ও ভাই, সুদে যদি আপনি টাকা বর্ধিত করে কোটি কোটি টাকা রেখে যান, আর সন্তান যদি ওই সুদের টাকা দ্বারা লালিত পালিত হয়, আপনি সন্তানের হক আদায় করলেন না, ঠিক কিনা বলো? সন্তানকে বালে খরচ পর্যন্ত পিতা মাতাকে লালন পালন করা হলো ফরজ, ঠিক কিনা বলো? ওয়াজিব। যদি আপনি ওয়াজিব তরক করেন, গুনাহগার হবেন, সন্তানের হক ঠিক মতো আপনি আদায় করলেন না, সুদের টাকা দিয়ে আপনি সন্তানকে লালন পালন করলেন, আপনি সন্তানের হক আদায় করেন নাই। এরপরে সন্তান যখন বড় হয়ে আপ কামাই রোজগার করবে, আপনার সন্তানও আপনার হক আদায় করবে না, ঠিক কিনা বলো? কেন আপনা আপনি সন্তানের হক আদায় করেন নাই, আপনার সন্তান কি করে আপনার হক আদায় করবে, ঠিক কিনা বলো? এই জন্য ভাইয়েরা আমার, সুদ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুন, সকল বেলা আমিন। এই জন্য বলতেছিলাম,
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহ খাস বান্দাদের সাথে যদি কোনো জাহেল লোক মূর্খ লোক যার কোনো জ্ঞান নাই ইসলামিক কোনো জ্ঞান নাই যে নামাজ পড়ে না অহেতুক মানুষকে গালি গালাজ করে আল্লাহর খাস বান্দাদের সাথে সে যদি খারাপ আচরণ করে অশালীন ভাষায় কথাবার্তা বলে আল্লাহর ওই খাস বান্দা তার ওই অশালীন কথাবার্তার পরিবর্তে তাকে অশালীন কথাবার্তা বলে না ঠিক কিনা বলো সে সবর করে কারণ প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন হাসরের ময়দানে যদি আমি সবর করি তার প্রতিদান আছে না নাই এই জন্য সে কি করে ধৈর্য ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে গালি দিতেছিল যে ব্যক্তি গালি দিতেছিল অপরের ব্যক্তিকে সে এরকম তাদের সামনে একজন ফেরেশতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে গালি দিতেছিল ফেরেশতা আর যাকে গালি দিতেছিল সে বলল তোমার উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পরে একজন ফেরেশতা এসে বলল তুমি তাকে সালাম দিলে কেন তাকে তুমি এরকম শান্তির কথা কেন বললা সে তো শান্তি পাওয়ার উপযুক্ত নয় শান্তি পাওয়ার উপযুক্ত হইলা তুমি আর সে যে গালি দিছে সে হলো গালির উপযুক্ত নাউজুবিল্লাহ এই জন্য ভাইরা আমার বাবা যে আমার বন্ধুরা আমার এই দুনিয়া কিছুই নয় আল্লাহ তাআলা খাস বান্দা হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি তাহলে আল্লাহ বলতেছেন ফাকাদ ফাজ তাহলে সেই হইল সকল জ্ঞান সুবহানাল্লাহ